ঢাকা থেকে অনেকটাই নিকট দূরত্বের জেলা, যেখানে ভালো মান রেসি বাস চলাচল করে এমন একটি জেলা টাঙ্গাইল। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 90 কিলোমিটারের কম। এত স্বল্প দূরত্বের পথে ভালো মানের রেসি বাসের সার্ভিস পেয়ে টাঙ্গাইলবাসী যেমন আনন্দিত, তেমনি তাদের যাতায়াত ব্যবস্থাও সহজ হয়েছে। আজকে আমি টাঙ্গাইল থেকে ঢাকা পথের ভ্রমণ অভিজ্ঞতা জানাবো। এই জন্য আমি বেছে নিয়েছি এই রুটের সবচেয়ে পুরনো অপারেটর সোনি এন্টারপ্রাইজকে। এই ভ্রমণ অভিজ্ঞতায় আমি জানাবো বাসের অবস্থা, টাঙ্গাইল থেকে ঢাকা পর্যন্ত কত সময় লাগে, পাশাপাশি ভাড়া এবং সার্ভিসের মান। চলুন তাহলে শুরু করা যাক। সোনিয়া এন্টারপ্রাইজ টাঙ্গাইল থেকে বেশ পুরনো একটি অপারেটর, যেটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। শুরুর দিকে তারা নন এসি বাস দিয়ে টাঙ্গাইল থেকে একদম চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত চলাচল করত। পরবর্তীতে তাদের বহরে বেশ কিছু এসি বাস যুক্ত করে, আর ঢাকা টাঙ্গাইল রুটের প্রথম এসি বাস এই সোনিয়া এন্টারপ্রাইজে নামায়। ঢাকা টাঙ্গাইল রুটে এসি বাসের যে ধারণা, এটি সোনিয়া এন্টারপ্রাইজে নিয়ে এসেছে এই রুটে। এরপর আরও বেশ কয়েকটি অপারেটর নেমেছে, আর যারা টাঙ্গাইলে নিয়মিত থাকেন বা টাঙ্গাইলে যাদের আসা যাওয়া আছে, এই সোনি এন্টারপ্রাইজের নাম শুনেননি এমন লোক খুব কমই আছে। মূলত এটি টাঙ্গাইল বেসড একটি পরিবহন অপারেটর। টাঙ্গাইলে নতুন বাস টার্মিনালে সোনি এন্টারপ্রাইজের কাউন্টার। এই নতুন বাস টার্মিনাল থেকে সবগুলো গাড়ি ছেড়ে যায় ঢাকা বা অন্যান্য জেলার উদ্দেশ্যে, আর অন্য সব জেলা থেকে এই নতুন বাস টার্মিনালে এসে গাড়িগুলো যাত্রা শেষ করে। সোনিয়া ঢাকা টাঙ্গাইল ঢাকা রুটে সবই এসি বাস পরিচালনা করে। সোনিয়া টাঙ্গাইল থেকে ঢাকা, টাঙ্গাইল থেকে চট্টগ্রাম কক্সবাজার এবং রাজশাহী চাপায় রুটে বাস পরিচালনা করে। এটি হচ্ছে তাদের কাউন্টার, মোটামুটি টাঙ্গাইলের মধ্যে বেশ বড় কাউন্টার এবং অনেকটাই গোছানো কাউন্টার। আপনারা যদি টাঙ্গাইল থেকে ঢাকা ভ্রমণ করতে চান, তাহলে কাউন্টারের বাইরে এই কাঁচ ঘেরা যে বক্সটি দেখতে পাচ্ছেন, এখান থেকে টিকিট কাটতে পারবেন। টাঙ্গাইল থেকে ঢাকা বা ঢাকা থেকে টাঙ্গাইলে ভাড়া বর্তমানে নেওয়া হচ্ছে 400 টাকা। আর এটা হচ্ছে কাউন্টারের ভেতর, এখানে প্রায় 20 জনের মতো যাত্রী বসতে পারবেন, আর এই পুরো কাউন্টারটি শীততাপ নিয়ন্ত্রিত। আপনারা যদি টাঙ্গাইল থেকে চট্টগ্রাম কক্সবাজার বা রাজশাহী চাপের রুটে ভ্রমণ করতে চান, তাহলে এই বড় কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন। টাঙ্গাইল থেকে দূরপাল্লার সব বাসই রাতে ছেড়ে যায়, দিনে কোনো বাস ছাড়ে না। আর ঢাকা ভ্রমণ করতে চাইলে আপনারা একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। আমি আপনাদের বাস শিডিউলগুলো দেখিয়ে দিচ্ছি। টাঙ্গাইল থেকে সকাল 7টা, সকাল 9টা, সকাল 11টা, দুপুর 1টা, বিকাল 3টা, বিকাল 5টা এবং সন্ধ্যা 7টা। আর ঢাকা থেকেও ঠিক একই রকম শিডিউল। আপনারা টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল থেকে অথবা ঢাকার কল্যাণপুর খালেক পাম্প থেকে টিকিট কেটে এই বাসে ভ্রমণ করতে পারবেন। এবার আমি যে বাসে ভ্রমণ করেছি ওই বাসটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বাসের ভেতরের অবস্থা। সামনের অংশে বিজনেস ক্লাসের সিট, আর পেছনের অংশে ইকোনমি ক্লাসের সিট। যারা কুমিল্লা এবং নোয়াখালীতে ভ্রমণ করেন, তারা এই সিটগুলোতে বেশ ভালোভাবে অভ্যস্ত। আর টাঙ্গাইল রুটে আপনারা সোনিয়াতে ভ্রমণ করলে এই সিটগুলো দেখা পাবেন। বিজনেস ক্লাসের সিট আর ইকোনমি ক্লাসের সিটের মধ্যে কিন্তু ভাড়ায় কোনো পার্থক্য নেই। সামনে বসলেও 400 টাকা ভাড়া, পেছনের দিকে বসলেও 400 টাকা ভাড়া। আপনি যে সিটে কমফোর্ট ফিল করেন, আপনারা সেই সিটেই বসে ভ্রমণ করতে পারবেন। সামনে বিজনেস ক্লাসের সিট আছে মোট 6টি, এরপর থেকে যে 8টি রো আছে সবগুলো ইকোনমি ক্লাসের সিট। বিজনেস ক্লাসের সিট আপনাদের এখন আমি একটু দেখাই। এই সিটগুলো তুলনামূলক বড়, অর্থাৎ প্রস্থে কিন্তু অনেক বড়, এবং এই সিট আপনারা বেশ কমফোর্ট ভ্রমণ করতে পারবেন। আপনারা আগে আসলে এই সিটগুলো পাবেন। অনেকেরই যাত্রাপথে সামনে বসতে সমস্যা হয়, ফলে তারা পেছনে বসতে পারেন, আর যাদের কোনো সমস্যা হয় না তারা সামনে বসে ভ্রমণ করতে পারেন এই বড় সিটগুলোতে। সিটগুলোর কাভার করা হয়েছে ড্যাক্সিন দিয়ে, ফলে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় একটু ফেটে গেছে। কিছুদিন ব্যবহারের পরে ড্যাক্সিনের কাভারগুলো এমন ফেটে যায়, এটা স্বাভাবিক। তবে সিটগুলো যথেষ্ট পরিমাণে নরম, ফলে যাত্রাপথে আপনি বেশ আরামে ভ্রমণ করতে পারবেন। আর সিটের হাতলের উপরে একটি ফোমের আবরণ দেওয়া হয়েছে, ফলে হাত রাখতেও আপনার কষ্ট হবে না। যাত্রাপথে আপনি যদি সিট পেছনের দিকে শুয়ে দিতে চান, সেটাও পারবেন। পেছনে যদি আপনি সিট ভেঙে দেন, তাহলেও বেশ ভালো রকমের লেগ স্পেস পাবে। এটা হচ্ছে সিট ভেঙে দেওয়ার পর লেগ স্পেসের অবস্থা, আর সিট সোজা থাকা অবস্থায় এটা হচ্ছে লেগ স্পেসের অবস্থা। এবার আমি ইকোনমি ক্লাসের সিটের অবস্থাগুলো আপনাদের দেখাই। বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাসের সিটের মধ্যে পার্থক্য শুধুমাত্র সিট ছোট আর বড়, অর্থাৎ সিটের সাইজের ক্ষেত্রে। এছাড়া আর কোনো পার্থক্য নেই, শুধু সুবিধা সব কিছুতে। ওই সিটগুলোতে আপনারা একটু বড় স্পেস পাবেন এবং একটু রিল্যাক্সে বসে ভ্রমণ করতে পারবেন, আর এই সিটগুলোতে আপনারা স্পেস একটু কম পাবেন। এছাড়া লেগ স্পেস থেকে শুরু করে বাকি সব কিছুই একই। সামনের সিটগুলোতে যে পরিমাণ লেগ স্পেস আছে, পেছনের সিটগুলোতে ঠিক একই পরিমাণে লেগ স্পেস আছে। আর আগে বলেছি পুরো বাস শীততাপ নিয়ন্ত্রিত। মাথার উপরে এসির ভেন্টিলেটর আছে, এই ভেন্টিলেটরগুলো আপনারা আপনাদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া বাসের ভেতরে সেন্ট্রাল এসি আছে, যেটি সামনে থেকে নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া যাত্রাপথে আপনারা পাবেন হাফ লিটার করে পানি।
আমার যাত্রার সময় ছিল দুপুর 1টা। নির্ধারিত সময়ে বাসটি এখন ঢাকার নতুন বাস টার্মিনাল থেকে বের হচ্ছে, অর্থাৎ কাউন্টারের সামনে থেকে। এই বাসটি এখন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। আমাদের বাসটি এখন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলো। এটি টাঙ্গাইলের নতুন বাস টার্মিনাল থেকে টাঙ্গাইলের মূল সড়কে ওঠার রাস্তা, অর্থাৎ ঢাকা টাঙ্গাইল হাইওয়ে। এখান থেকে 2 মিনিটও লাগবে না আমাদের মূল সড়কে উঠতে। টাঙ্গাইলের বাইপাস হওয়ার আগে এটি ছিল এক সময়ের মূল রাস্তা, অর্থাৎ উত্তরবঙ্গের সবগুলো গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করত। পরবর্তীতে যখন শহরের ভেতর গাড়ির চাপ অনেক বেড়ে গেল এবং চলাচলে বেশ বিঘ্ন ঘটতে শুরু করলো, তখন টাঙ্গাইলের বাইপাস নির্মাণ করা হলো। যাই হোক, আমরা এর মধ্যে টাঙ্গাইল বাইপাসে উঠে যাই, অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এখন বাংলাদেশের সবচেয়ে ভালো মহাসড়কগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশে বর্তমানে যদি সবচেয়ে ভালো মহাসড়ক হিসেবে ধরা হয় তাহলে দুটি, ঢাকা মাওয়া আর ঢাকা টাঙ্গাইল। যদিও ঢাকা মাওয়াকে এক্সপ্রেসওয়ে হিসেবে ধরা হয়, আর মহাসড়ক হিসেবে ধরতে গেলে ঢাকা টাঙ্গাইল এখন সবার উপরে। কারণ মূল 4 লেনের মহাসড়ক, অর্থাৎ মূল লেন, পাশাপাশি 2 লেনের সার্ভিস লেন, অর্থাৎ দুপাশে সার্ভিস লেন আছে। ছোটো যানবাহনগুলো সার্ভিস লেন দিয়ে চলাচল করে, আর আর বড় যানবাহনগুলো মূল সড়কে চলাচল করে। আর রাস্তা নতুন করা হয়েছে, ফলে বেশ স্মুথ, ভাঙাচোরা নেই বললেই চলে। এমন স্মুথ এবং যানজটমুক্ত মহাসড়ক হওয়ায় ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত আসতে সময় লাগে সর্বোচ্চ 2 ঘন্টা, কখনো কখনো 1.5 ঘন্টা চলে আসা যায় যদি চন্দ্রা থেকে ঢাকা পর্যন্ত ওই রুট ক্লিয়ার থাকে। যাই হোক, রাস্তা ভালো হওয়ায় কিন্তু এই রুটে পারাপারি করার খুব একটা দরকার পড়ে না। মোটামুটি রিল্যাক্সে এবং একটা অ্যাভারেজ গতিতে গাড়ি চালালে খুব সহজে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। আমাদের চালকও ঠিক সেভাবে গাড়ি চালাচ্ছেন, তার মধ্যে পারাপারি বা হুড়োহুড়ি কোনো কিছুই ছিল না। আমাদের বাসটি যিনি চালাচ্ছেন তার নাম আলমগীর ভাই, তিনি দীর্ঘ সময় ধরে সোনিয়াতে আছেন এবং ঢাকা টাঙ্গাইল রুটে গাড়ি চালাচ্ছেন। আমরা এবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সোনিয়ার পথ চলাটা একটু দেখতে থাকি। এর মধ্যে আমরা টাঙ্গাইলের মির্জাপুর পার করে এখন কালিয়াকৈর বাইপাসে আছি। এখানে আপনারা ব্যাক টু ব্যাক দুটি ওভারপাস দেখতে পাচ্ছেন। আমরা এখন যে ওভারপাসটিতে আছি এটি রেল ওভারপাস, এর নিচ দিয়ে রেল লাইন আছে, অর্থাৎ পাশে কালিয়াকৈর রেল স্টেশন। আর সামনের যে ওভারপাসটি দেখতে পাচ্ছেন ওই ওভারপাসটির নিচ দিয়ে কালিয়াকৈর মূল শহরের ভেতরে যে গাড়িগুলো চলাচল করে সেদিক দিয়ে চলে যায়, আর সরাসরি যে বাসগুলো যাবে ওই বাসগুলো ওভারপাসের উপর দিয়ে চলে যায় চন্দ্রাতে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মূল গতি বাড়িয়েছে এই ওভারপাসগুলো। যতগুলো বাস স্ট্যান্ড আছে সবগুলোতে এমন ওভারপাস করে দেওয়া হয়েছে, যাতে কোনো বাসকেই বাস স্ট্যান্ডে দাঁড়াতে না হয়। যে বাসগুলো যাত্রী তুলবে বা যাত্রী নামাবে তারা ওভারপাসের নিচ দিয়ে বাম সাইডে চলে যাবে, আর সরাসরি বাসগুলো বা ট্রাক বন্ধন যে যানবাহনগুলো আছে তারা ওভারপাস দিয়ে তারপর পার হয়ে যাবে এই এলাকা। এমন ভাবাই বা এমন চিন্তা করে করা হয়েছে, এবং এই চিন্তাটি বেশ সুফল বয়ে আনছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আমরা এখন চন্দ্রা পার করে ফেলেছি, আমরা এখন আছি কবিরপুর অংশে। এই অংশটুকু 4 লেনের, কিন্তু সার্ভিস লেন না থাকায় এখানে বেশ ভোগান্তি পোহাতে হয়। আর রাস্তার দুপাশে বড় বড় গার্মেন্টস আছে, এছাড়া অনেক শিল্প কারখানা আছে, ফলে মানুষের চাপ এদিকে বেশি। এছাড়া ছোট যানবাহন, বিশেষ করে ভ্যান, রিক্সা বা অটোরিক্সার চাপ এদিক অনেক বেশি। আর স্থানীয় যারা চলাচল করেন তারা এই যানবাহনগুলোকেই বেশি প্রায়োরিটি দেন তাদের নিকট দূরত্ব গমনের জন্য। সব মিলে এই রুটে গাড়ি চালানো অনেকটাই কষ্ট এবং বেশ জ্যাম পড়ে, বিশেষ করে সকালে এবং সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত, যখন গার্মেন্টসগুলো বেশি ছুটি হয় বা ছুটির সময়। যাই হোক, আমরা এবারে বাসের চালক এবং বাসের অন্যান্য স্টাফদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। আমি আগেই বলেছি এই বাস যিনি চালাচ্ছেন তার নাম আলমগীর ভাই, আপনারা যাকে ড্রাইভিং সিটে বসে থাকতে দেখছেন। আমরা এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা পার করছি, আর চালকের সহকারী হিসেবে আছেন বেলাল হুসাইন ভাই। এই দুজনের সমন্বয়ে বেশ সুন্দরভাবে টাঙ্গাইল থেকে আমরা ঢাকার বেশ কাছাকাছি পর্যন্ত চলে এসেছি। আর এই বাসে যিনি গাইড হিসেবে আছেন তার নাম মোনা ভাই, তিনি এখন এখানে নেই। টাঙ্গাইল থেকে ঢাকা পর্যন্ত যাত্রী সেবার পুরো বিষয়টি তিনি দেখাশোনা করেছেন। আমি আমার গন্তব্যের খুবই কাছে, সাভারে নেমে যাব আমি। এবার যদি আমি ভ্রমণ অভিজ্ঞতা বলি, টাঙ্গাইল থেকে ঢাকা পর্যন্ত আসার
সিট সম্পর্কে আমি আগেই বলেছি, এই সিটগুলো বেশ ভালো, কারণ এত শর্ট রুটে বিজনেস ক্লাসের সিট এটা ভালো বলতেই হবে। আর ঢাকা ট্যাঙ্গালোরে যে বাসগুলো চলাচল করে একমাত্র সোনিয়া এই বিজনেস ক্লাসের সিটগুলো দিয়ে থাকছে যাত্রীদের সুবিধার জন্য। আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে আপনার এই সিটগুলো পাবেন, এমনকি অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হয় না এই সিটগুলোর জন্য। সামনে পেছনে যেখানে আপনি ভ্রমণ করেন না কেন, ভাড়া 400 টাকা। পাশাপাশি আপনি হাফ লিটার একটি পানির বোতল পাবেন। চালকের দক্ষতা বেশ ভালো ছিল, অতিরিক্ত গতিতে তিনি গাড়ি চালাননি, অধিকাংশ পথে তিনি 70-80 এর মধ্যে গাড়ি চালিয়েছেন। আর শর্ট রুট হিসেবে গাড়ির মান বেশ ভালো, আপনি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছেন গন্তব্যে। সামনে সোনি এন্টারপ্রাইজ আরও নতুন নতুন গাড়ি নামাবে এমনটা শোনা যাচ্ছে। এছাড়া টাঙ্গাইলের ধনবাড়ি মধুপুর পর্যন্ত আপনারা বিনিময় সোনিয়াতে ভ্রমণ করতে পারবেন। এই বাসটি যাবে একদম রাজধানীর কল্যাণপুর পর্যন্ত, আর আমি সাভারে নেমে যাব, এখানে আমার গন্তব্য শেষ। এই ছিল আমার টাঙ্গাইল থেকে ঢাকা পর্যন্ত আসার ভ্রমণ অভিজ্ঞতা। পরবর্তী আবার নতুন কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।